হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লুক স্টাডি। লুক স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি অভিষেক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয়টি আমরা করবো বন্ধুরা, তা হলো বঙ্গানুবাদ, যার 4 নম্বর ভিডিওটি চলছে, অর্থাৎ 4 নম্বর ভিডিও। তো যারা প্রথমে ভিডিওটি দেখছেন বন্ধুরা, তাদের বলবো আপনি প্রথম থেকে এক এক করে ভিডিওটি দেখে আসুন। আমি ডেসক্রিপশানে বঙ্গানুবাদ প্রতিবেদন রচনা এবং সারমর্ম কিভাবে করবেন তার ভিডিও লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তা সেখান থেকে গিয়ে কিন্তু আপনি ভিডিওগুলো প্রথম থেকে এক এক করে দেখে আসতে পারবেন। তা আজকের এই বঙ্গানুবাদ রচনায় স্বামী বিবেকানন্দর যে আমেরিকায় কিছু ভাষণ দিয়েছিলেন তিনি, তার ওপরেই একটি গল্প আমরা আজকে করতে চলেছি, ঠিক আছে? তা এই বিষয়টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয়, এই বঙ্গানুবাদ। এখান থেকে কিন্তু আপনি খুব ভালোভাবেই নিজের নম্বরটিকে বাড়িয়ে নিতে পারবেন। এক্সাম হলে সারমর্ম এবং প্রতিবেদন রচনার তুলনায় আপনি কিন্তু এই বঙ্গানুবাদ দিয়ে খুব সহজে, মানে খুব কম এফোর্টে কিন্তু আপনি আপনার নম্বরটিকে বাড়িয়ে নিতে পারবেন। এটা কি খুব সহজ সরল ভাষায় আমরা কিভাবে করব, চলুন দেখে নিই বন্ধুরা। তা বঙ্গানুবাদ রচনার কিছু নিয়মাবলী রয়েছে, তাই নিয়মাবলীগুলি কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে বন্ধুরা। যে ইংরেজি থেকে যখন শব্দের আপনি আক্ষরিক অনুবাদ করা যাবে না, মানে বলেছে ইংরেজি যেটা দেওয়া রয়েছে সেখান থেকে প্রতিটি শব্দের এক এক করে আক্ষরিক অনুবাদ করা যাবে না, কেননা সেটা একটি খুব ভালো হয়ে দাঁড়ায় না, সেটা সেটা কিন্তু খুব একটা ভালো লাগবে না পড়তে। তারপর ইংরেজি অনুচ্ছেদটি পড়ে তার ভাব অনুযায়ী আপনাকে লিখতে হবে, মানে প্রথমত ইংরেজিটি পড়লেন, ইংরেজি লাইনটি পড়লেন, পড়ার পরে সেটা কি বলতে চাইছে সেটা বুঝে নিজের মতন করে আপনি সেটাকে করবেন বাংলায়, ঠিক আছে? তারপর সহজ সরল ভাষায় লিখতে হবে, খুব সহজ সরল ভাষায় লিখতে হবে, এবং ভাষার প্রকৃতি যেন বজায় থাকে, মানে যেটা আপনি লিখছেন সেটা যেন যেরকম ছিল সেই প্যাসেজে, সেটাই যেন সেখানে পড়ে মানুষ বুঝতে পারে, এটাই আপনাকে বলেছে। এবং ইডিয়াম ফ্রেজ অনুবাদের সময় বাংলার রীতি গ্রহণ করতে হবে, যদি ইংরেজিতে কোনো ইডিয়াম ফ্রেজ থাকে তাহলে কিন্তু সেটাকে কি করতে হবে, বাংলার রীতি অনুযায়ী ব্যবহার করতে হবে। তা চলুন বন্ধুরা দেখে নেব যে আজকের বিষয়টি কি রয়েছে। বলেছে নিম্নলিখিত অনুচ্ছেদটি বঙ্গানুবাদ করো। তো এখান থেকে এই এতদূর পর্যন্ত রয়েছে এটাকে আমরা তৈরি করব, এক এক লাইন পড়ে তারপর আমরা সেটাকে বঙ্গানুবাদ তৈরি করব, ঠিক আছে? তো প্রথমত দেখুন, এক্সামেও কিন্তু আপনাকে এভাবেই করতে হবে। আপনি প্রথম এক দুই লাইন পড়লেই বুঝে যাবেন যে বঙ্গানুবাদটি কেমন এসেছে, সোজা না কঠিন। তা সেটা সোজা হোক বা কঠিন হোক, আপনাকে চিন্তা করতে হবে যে এটাকে পড়ে এটার থেকে আমি বাংলা ভাষাটা আমি নিজের মতন করে যদি তৈরি করি, মানে গল্পের মতন করে যদি তৈরি করি, তাহলে সেটাকে কিভাবে তৈরি করা যাবে, ঠিক আছে? আপনাকে ধরুন ইংলিশে কেউ একটি সেন্টেন্স বলেছে, আপনি যদি সেটিকে নিজের মাথায় কোনো চিন্তা করার পরে কি হবে যে সেটা কিন্তু আপনি একটা বাংলা ভাব কিন্তু আপনি নিজের মাথায় চিন্তা করতে পারছেন, সেই জিনিসটিকে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, এটাই বঙ্গানুবাদ। তো বন্ধুরা আমরা এখান থেকে শুরু করছি। স্বামী বিবেকানন্দ ওয়ান্স স্পিকিং ইন আমেরিকা টোল্ড অফ এ ইয়াং ম্যান হু কেম টু এ রিলিজিয়াস টিচার অ্যান্ড সেইড দ্যাট হি ওয়ান্টেড টু ফাইন্ড গড, ঠিক আছে? তো এখানে বলেছে স্বামী বিবেকানন্দ ওয়ান স্পিকিং ইন আমেরিকা টোল্ড অফ এ ইয়াং ম্যান told of a young man who came to a religious teacher and said that he wanted to find God. এই যে লাইনটি রয়েছে বন্ধুরা, এটাকে আমরা পড়ে প্রথমত আপনি চিন্তা করবেন, এক্সাম হলে মনে করুন আপনি এক্সাম হলে এটা এখন দিচ্ছেন, তা আপনাকে এখন কি করতে হবে, এটাকে চিন্তা করতে হবে, এই লাইনটি মানে কি বলতে চাইছে, এটাকে চিন্তা করে নিজের মতন করে গল্পের মতন তৈরি করুন, তারপর আপনি লিখে ফেলুন। মানে এখানে এটাই বলতে চেয়েছে যে সেই আমেরিকায় স্বামী বিবেকানন্দ যখন ভাষণ দিচ্ছিলেন সেই সময় তিনি একজন যুবকের কথা বলেছিলেন যে কিনা একজন ধর্মগুরুর কাছে গিয়েছিল। কিসের বিষয়ে সে গিয়েছিল? যে আমাকে, আমি ভগবান দেখতে চাই, এই বিষয়টি জানতে, ঠিক আছে? তো এখানেই আমরা দেখে নেবো এই বিষয়টি কিভাবে করা যায়। তো একবার স্বামী বিবেকানন্দ আমেরিকায় ভাষণ দান করার সময় এক যুবকের কথা বলেছিলেন। যুবকটি এক ধর্মগুরুর কাছে গিয়ে ঈশ্বরকে চেয়েছিল, ঠিক? এতদূর পর্যন্ত হয়ে গেল। তা ঠিক এভাবে করে দেখুন, এখানে ভাগ ভাগ করে লেখা হলো। তা এইভাবে করেই কিন্তু আপনাকে লিখতে হবে, মানে একবার স্বামী বিবেকানন্দ আমেরিকায় ভাষণ দান করার সময় এক যুবকের কথা বলেছিলেন, যুবকটি এক ধর্মগুরুর কাছে গিয়ে ঈশ্বরকে দেখতে চেয়েছিল, ঠিক? এভাবে হয়ে গেল, যে লাইনটি আমরা পড়ে আসলাম তার অর্থ এখানে দাঁড়ালো। তারপর দ্য সেজ স্মাইল্ড অ্যান্ড সেড নাথিং, মানে সেই যে সাধুটি ছিল সে হাসলো এবং কোনো কিছু বললো না, ঠিক? এটাকে করে নেবো, সেই সময় সাধুটি মুচকি হাসলেন আর কিছু বললেন না। তা এই দেখুন, এভাবে করে যেমন হাসলেন ওখানে লেখা ছিল, তা আপনি এখানে দেখবেন এই মুচকি হাসলেন এবং আর কিছু বললেন না। তা এইভাবে করে কিন্তু আপনি আপনার লেখার মানটিকে বাড়াতে পারবেন, ঠিক আছে? যে সেই সময় সাধুটি কি করলেন, মুচকি হাসলেন আর কিছু বললেন না। তো এই ধরনের শব্দ ব্যবহার করুন, যে মুচকি হাসলেন, তো ইত্যাদি ব্যবহার করে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার লেখার মানটিকে বাড়াতে পারবেন। তারপর দেখুন, দ্য ইয়াং ম্যান রিটার্ন টাইম অ্যান্ড এগেইন ওভার রিপিটেটিং হিজ ডিজায়ার হিজ লঙ্গিং টু ফাইন্ড গড। তো এখানে আমরা দেখে নেব, কিন্তু যুবকটি বারবার এসে একই ইচ্ছা প্রকাশ করছিল,
ঠিক আছে, হয়ে গেল। একই ইচ্ছা মানে ওই জিনিসটি যে সে দেখতে চাইছে ভগবানকে, এটা কিন্তু আর বারবার করে লেখার দরকার নেই, ঠিক আছে? মানে দ্য ইয়ং ম্যান রিটার্ন টাইম এগেইন এভার রিপিটেটিং হিজ ডিজায়ার হি ইজ লঙ্গিং টু ফাইন্ড গড, মানে এই পুরো জিনিসটিকে কিন্তু আপনি এতটুকু লিখলেই আপনার বাংলায় হয়ে যাচ্ছে। কিন্তু যুবকটি বারবার এসে তার একই ইচ্ছা প্রকাশ করেছিল, মানে তাই সে যেটা জানতে চেয়েছিল সেটা তো বলাই হলো আগে, সেই জিনিসটিই কিন্তু সে বারবার প্রকাশ করছিল। তো এভাবে করে লেখা হলো বিষয়টি। তারপর আফটার মেনি ডেজ দ্য সেজ টোল্ড টু অ্যাকম্পানি হিম অ্যাজ হি ওয়েন টু দ্য রিভার টু টেক হিজ মর্নিং বাথ অ্যান্ড হোয়েন বোথ ইন দ্য রিভার। আচ্ছা, মর্নিং বাথ এতদূর পর্যন্ত আমরা আগে করে নেব। কিছুদিন পর সাধুটি যুবককে বললেন, তিনি যখন নদীতে প্রাতঃস্নান করতে যাবেন সে যেন তার সাথে যায়। ঠিক আছে, কিছুদিন পরে কি বললেন সাধুটি যুবককে বললেন, যখন তিনি মানে প্রাতঃস্নান মানে সকালে যে স্নান করতে যান তিনি, সেই সময় যেন তার সাথে সেই যুবকটি যায়, এটা এখানে বলা হলো। তারপর অ্যান্ড হোয়েন বোথ ইন দ্য রিভার দ্য সেজ টুক হোল্ড দ্য ইয়ং ম্যান অ্যান্ড প্লাঞ্জড হিম আন্ডার দ্য সারফেস অফ দ্য ওয়াটার। ঠিক আছে, তা এখানে এই জায়গাটিকে আমরা করে নেবো এখন বাংলায়। একদিন দুজনেই নদীতে নামার পর সাধুটি যুবকটিকে শক্ত করে জলের তলায় ডুবিয়ে রাখলেন। ঠিক আছে, তারপর কি হলো, একদিন দুজনেই নদীতে নামলেন, নামার পর সাধুটি কি করলো, সে যুবকটিকে শক্ত করে নদীর যে জল সে জলের নিচে ডুবিয়ে দিলেন, নদীর জলের তলায় ডুবিয়ে রাখলেন। অ্যান্ড হেল্ড হিম দেয়ার মানে সেটা এখানে হয়ে গেল, সেখানে তিনি রাখলেন আর কি, ডুবিয়ে রাখলেন, এটা এখানে বোঝাতে চাইছে যে অ্যান্ড হেল্ড হিম দেয়ার। দ্য ইয়াং ম্যান স্ট্রাগল্ড অ্যান্ড স্ট্রাগল্ড টু শেক অফ হিজ হোল্ড। ঠিক আছে, দ্য ইয়াং ম্যান স্ট্রাগল্ড অ্যান্ড স্ট্রাগল্ড টু শেক অফ হিজ হোল্ড, মানে যুবকটি তার হাত ছাড়াবার চেষ্টা করতে লাগলো বারবার বারংবার। ঠিক আছে, ফাইনালি দ্য সেজ রেজড হিম আউট অফ ওয়াটার অ্যান্ড আস্কড হিম, তারপর শেষ পর্যন্ত সাধুটি তাকে জল থেকে তুলে জিজ্ঞাসা করলেন, মাই সন হোয়াট ডিড ইউ লং ফর মোস্ট হোয়েন আন্ডার দ্য ওয়াটার, মানে জিজ্ঞেস করেছে, তুমি যখন জলের তলায় ডুবেছিলে তখন সব থেকে বেশি তোমার কি ইচ্ছে হয়েছিল। ঠিক আছে, তাই এভাবে করে লিখতে পারবেন, বা এখানে ধরুন আপনি লিখতে পারেন যে, বৎস তুমি যখন জলের তলায় ডুবেছিলে তখন সব থেকে বেশি তোমার কি ইচ্ছে হয়েছিল, এভাবে লিখতে পারবেন। তো ঠিক এভাবে করে কিন্তু আপনাকে নিজেকে বানিয়ে সেটাকে আপনাকে লিখতে হবে। তারপর এ ব্রিথ অফ এয়ার গ্যাস্পড দ্য ইয়ুথ, এ ব্রিথ অফ এয়ার গ্যাস্পড দ্য ইয়ুথ, মানে কি বলেছে, যুবকটি হাঁপাতে হাঁপাতে বলছি বলেছিল যুবকটি হাঁপাতে হাঁপাতে বলেছিল একটুখানি বাতাস চাইছিলাম, একটুখানি বাতাস চাইছিলাম। তারপর ইফ ইউ হ্যাভ দিস লঙ্গিং ফর গড ভ্যারিলি হি শ্যাল ফাউন্ড বাই ইউ সেড দ্য সেজ, মানে বলেছে তোমার যদি এই ধরনেরই এরকম যদি তোমার তৃষ্ণা থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি ভগবানকে পাবে। তারপর সাধুটি বলেছিলেন, ঈশ্বরের জন্যে তোমার যখন এমন তীব্র ইচ্ছা হবে তখন তুমি সত্যি ঈশ্বরকে দেখতে পাবে। তা এখানে দেখুন, যেগুলো কিন্তু ইনভার্টেড কমার ভেতরে ছিল সেগুলোকে কিন্তু আপনাকে ইনভার্টেড কমার ভেতরেই রাখতে হবে সেই বাক্যটিকে। ঠিক আছে, সেই বাক্যটি যখন আপনি গঠন করছেন সেটা আলাদা রকম হতে পারে, সেই বাক্যটি যেমনভাবে ইনভার্টেড কমার ভেতরে ছিল ঠিক আপনাকে যখন আপনি পরিবর্তন করছেন বাংলায় আপনাকেও কিন্তু সেটাকে এই ইনভার্টেড কমার ভেতরেই রাখতে হবে বন্ধুরা। ঠিক আছে, ঠিক এভাবে দেখুন আমরা এই জিনিসটিকে কমপ্লিট করলাম, এই অনুচ্ছেদটি এভাবে পড়েই কিন্তু আপনাকে করতে হবে বঙ্গানুবাদ। ঠিক আছে, এক এক করে লাইন পড়বেন, পড়ে নিজের ভাষায় চিন্তা করবেন আপনাকে কি বলতে চাইছে। এখন তো আর ইংলিশের এই ভাষা বোঝা খুব একটা বেশি কঠিন ব্যাপার নয়, কেননা আমরা এখন সোশ্যাল মিডিয়ার সাথে অনেক অ্যাক্টিভ, আমরা সোশ্যাল মিডিয়া নিউজ পেপার এসব সাধারণত প্রতিনিয়তই পড়ে থাকি। যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধার ব্যাপার নেই, আমাদের এখন চারিপাশে সোশ্যাল মিডিয়া নিউজ পেপার সব অনলাইনে আমরা এখন পাচ্ছি, ইংলিশ কনভারসেশন আমরা শুনতে পাচ্ছি, ইংলিশ নিউজ আমরা পড়তে পাচ্ছি। তো এর জন্য কিন্তু ইংলিশটা আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে উঠছে, আমাদের নিত্যদিনের একটি সঙ্গী হয়ে উঠছে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু আপনি এই ইংলিশ পড়ে এটার বাংলা কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন। একটু চিন্তা করে নেবেন নিজের মতন করে যে বাংলায় আমি এটা গল্পটি কীভাবে সাজাবো, মানে একটা লাইন পড়লেন আপনি সেটাকে তৈরি করবেন। তা এটা আপনাকে কিছু প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে বাড়িতে, এবং তার সাথে সাথে এই লুপ স্টাডি চ্যানেলের যে ভিডিওগুলি রয়েছে এগুলো আপনি অবশ্যই দেখুন, তাহলে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন কীভাবে এই জিনিসগুলো আপনি করতে পারবেন। তা আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন এবং ঝড়ের মতন ভিডিওগুলিকে শেয়ার করুন। ঠিক আছে বন্ধুরা, শেয়ারটা কিন্তু সেই পরিমাণ হচ্ছে না বন্ধুরা, এবং সাবস্ক্রিপশন খুব ধীরে ধীরে হচ্ছে। তা আমি চাইবো যদি আপনি আরও এই ধরনের ইউজফুল ভিডিও পেতে চান তাহলে এই লুপ স্টাডি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা, যত তাড়াতাড়ি আপনি
আপনি সাবস্ক্রাইব করবেন তত ভিডিও কিন্তু আপনি পেতে চলেছেন, ঠিক আছে? তা ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটিকে আমার সাথে ধৈর্য সহকারে দেখার জন্য। থ্যাংক ইউ।